নমস্কার চাষি ভাইরা, আমার নাম কৃষ্ণেন্দু দত্ত, সুমিতম কেমিক্যাল কোম্পানি থেকে এসছি আজকে আপনাদের সামনে লাইভ কিছু প্রোডাক্ট নিয়ে বলার জন্য এবং কিছু ক্রপ নিয়ে বলার জন্য। আমরা এই মুহূর্তে যে ধরনের সমস্ত কেমিক্যালগুলো নিয়ে আলোচনা করি বা কেমিক্যালগুলো আমরা বলে থাকি ব্যবহার করি, সেগুলো অধিকাংশই হচ্ছে বিভিন্ন ধরনের রাসায়নিক কেমিক্যাল যেগুলো আপনাদের ব্যবহার হয়। কিন্তু আজকে আমরা যে ধরনের কেমিক্যালগুলোর সম্বন্ধে কথা বলবো সেটা হয়তো আগামী দিনের ভবিষ্যৎ, যেটা না হলে পরে আমরা পিছিয়ে যাব। এবং এই ধরনের কেমিক্যাল, এই ধরনের প্রোডাক্টগুলো ব্যবহার করলে পরে আমাদের বিজ্ঞানসম্মতভাবে চাষের অগ্রগতি হবে, উন্নতি হবে, এবং আমরা চাষের সমস্ত ধরনের যে প্রোডাকশন, যেটা ফসল উৎপাদন, তার পরিমাণ অনেক বেশি বাড়াতে পারবো কম খরচে। এবং সেই কারণে আমরা আজকে আপনাদের সামনে কতগুলো প্রোডাক্টকে তুলে ধরবো, কতগুলো প্রোডাক্ট সম্বন্ধে বলবো, যেগুলো কিনা বিভিন্ন কারণে বিভিন্ন ভাবে আমরা নিজেদের জমিতে আমরা ব্যবহার করতে পারি এবং আমরা আমাদের চাষ সম্বন্ধে সমস্ত কিছু নিজেদেরকে ভবিষ্যতের দিকে এগিয়ে দিতে পারি। যে ধরনের প্রোডাক্টগুলোকে নিয়ে আজকে আমরা কথা বলবো, সেই ধরনের প্রোডাক্টগুলোকে আমরা বলি জৈব প্রোডাক্ট। আপনারা বিভিন্ন ধরনের, গোটা পশ্চিম বাংলা জুড়ে আপনারা সবাই আছেন যারা কিনা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের জৈব প্রোডাক্ট, জৈব রাসায়নিক কীটনাশক আপনারা ব্যবহার করেন, কিন্তু সেগুলো হয়তো বিভিন্ন কারণে অতটা ভালো রেজাল্ট আপনাদেরকে দেয় না। যে কারণে আমরা আপনাদের কাছে আজকে বিশেষ কতগুলো প্রোডাক্ট নিয়ে কথা বলবো যেগুলো 100% জৈব এবং ভবিষ্যতের এই জৈব বিপ্লবে আমাদের সাহায্য করবে। একটা জিনিস মনে করে দিই, এই জৈব বিপ্লবে বা এই জৈব প্রোডাক্টে আমরা বিশ্বসেরা, যাতে কিনা আমাদের থেকে ভালো প্রোডাক্টটা যেমন কেউ দিতে পারবে না, রেজাল্টটাও আপনারা সেরকম ভাবে পাবেন। তো আমি, আমাদেরই সঙ্গে আছেন মিস্টার পার্থ ব্যানার্জি, যাকে আমি বলবো এই জৈব প্রোডাক্টগুলো সম্বন্ধে কিছু আপনাদেরকে বলতে, এবং তিনি এসে আপনাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করবেন এবং কথা বলবেন। নমস্কার পার্থ। থ্যাংক ইউ কৃষ্ণেন্দু দা। আমি পার্থ ব্যানার্জি, ফার্মিং কিউবে উপস্থিত সমস্ত কৃষক বন্ধু ও ব্যবসায়ী বন্ধুদের আমি আন্তরিকভাবে ভাইকে অভিনন্দন জানাই সুমিতমর পক্ষ থেকে। তো ভাই, যেটা হচ্ছে আজকে আমাদের মেন কথা হচ্ছে বায়োরেশনাল নেক্সট নিয়ে। তো বায়োরেশনাল নেক্সট বলতে গিয়ে আমাকে প্রথমে বলতে হবে লাস্ট দু একদিনের কথা, যখন আমরা মানে এই প্রোগ্রামটা চালনা করব বলেছিলাম। তো আমার কাছে কিছু কৃষক বন্ধু, কিছু ব্যবসায়ীর এই রকম কল এসছে, কেউ কিছু জানতে চেয়েছে যে কি এই বায়োরেশনাল, কি কেন এই বায়োরেশনাল, বা কাইকে সামনের দিনে এটা কি কাজ করবে। তো এইসব নিয়ে আমি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে বলি যে বায়োরেশনাল জিনিসটা কি। বায়োরেশনাল জিনিসটা হলো যেটা সম্পূর্ণরূপে জৈবিকভাবে উৎপন্ন হয়। তো তার মানে কি, চলতি ভাষায় যদি আমরা এটাকে বলি যে মোটামুটি প্রাকৃতিক জিনিস থেকে তৈরি এমন ইয়েকে আমরা বায়োরেশনাল জিনিস বলে থাকি। তো বায়োরেশনাল জিনিস বলতে, দাদা থার্ড স্লাইড, তো বায়োরেশনাল জিনিস বলতে যেটা হচ্ছে যে আমরা আজকের দিনে মনে করুন এই বায়োরেশনাল কথাটা কেন আসছে। বায়োরেশনাল কথাটা আসছে তার কারণ আজকের দিনে আমরা চাষ করি বা চাষকে আমার বাবা দাদুরা করে এসছে। তো সেখানে এখন যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো কিছু কিছু সমস্যার আমরা সম্মুখীন হচ্ছি। হয়তো প্রোডাকশন আমরা পাচ্ছি, প্রোডাকশন পাওয়ার ছাড়াও আমাদের কাছে কিছু কিছু সমস্যা আসছে, যেমন মনে করুন
আমাদের মাঝে মাঝে বিভিন্ন ঝড়ের সামনাসামনি হতে হচ্ছে, কখনো বন্যা হচ্ছে, কখনো খরা হচ্ছে, এবং দুদিন কাইকে জল না থাকলে জমিতে মাটি ফেটে যাচ্ছে। তো এইসব বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন আমরা হই। তো কাইকে এই সমস্যাগুলির সম্মুখীন কেন হচ্ছে আজকের দিনে? তার কারণ কি না, আমরা মনে করুন আজকের দিনে এতটাই বেশি রাসায়নিকের উপর মানে ডিপেন্ডেন্ট হয়ে পড়েছি, যেখানে আমরা আজকের দিনে আমাদের যে পরিবেশের সাম্যতা, সেই সাম্যতাটা কিছু জায়গায় নষ্ট হচ্ছে, যাকে আমরা ইকোসিস্টেম বলে থাকি। তো ইকোসিস্টেম যখন নষ্ট হচ্ছে, তার ফলে আমরা যেভাবে প্রোডাকশন করি বা যেখানে যেরকম হয়, সেখান থেকে আস্তে আস্তে কিছুটা সরে আসছি। সরে আসছি বলতে কি, যে মনে করুন আজকে আমরা যেরকম প্রোডাকশন পাওয়ার দরকার, আজকে আমরা প্রথম দিকে যেরকম ফল খেতাম ছোটবেলায়, বা আমার বাবা দাদুরা যেরকম মানে কাইকে টেস্ট খাবারে পেয়ে এসছে, যেরকম কালার বা কাইকে যেরকম গঠন তার থাকতো, সেই জায়গায় কিন্তু কিছু কিছু জায়গায় আমাদের কিছু কিছু ফল্ট আসছে। তো ফল্ট যদি ঠিক করতে হয়, তাতে কি করতে হবে, তা আমরা যেগুলো ছেড়ে এসেছি সেগুলোকে আস্তে আস্তে আবার কিছুটা ধরতে হবে। একবারেই সম্ভব না, তো আস্তে আস্তে যতটা সম্ভব ধরার এবং জৈবিক ভাবে যতটা চাষ করা যায় সেটার ব্যবস্থা করতে হবে। তো জৈবিক ভাবে চাষ করতে গেলে আমাদের প্রথমে রাসায়নিকের ওপর মানে ডিপেন্ডেন্সিটা আস্তে আস্তে কিছুটা কমাতে হবে এবং জৈবের ওপর বাড়াতে হবে। তবে আজকের দিনে এখনই আমরা বললে গোটাটাই জৈবের ওপর ডিপেন্ডেন্ট কাইকে হতে পারবো না, কিছুটা রাসায়নিক নিয়ে আমাদের চলতে হবে। পরের স্লাইড করো কিষণ। তো এইকে আজকে এই বায়োলজিক্যাল বায়োরাশনাল যে এইকে সেশনটা চলছে, তার প্রথম আমাদের কথোপকথন হচ্ছে ইকোলজি। ইকোলজি মানে পরিবেশের ভারসাম্য। তো আমরা যদি জৈব জিনিস ব্যবহার করি, জৈব জিনিস ব্যবহার করলে আমাদের ইকোলজি সিস্টেমটা ঠিকঠাক থাকবে। ইকোলজি মানে হচ্ছে পরিবেশের ভারসাম্য বজায় থাকবে। পরিবেশের যদি ভারসাম্য বজায় থাকে, সামনের দিনে আমরা ভবিষ্যতে আমার ছেলে মেয়ে বা তার ছেলে মেয়ে এরা সবাই চাষ করবে এবং চাষের মধ্যে প্রোডাকশনটা ঠিকঠাক করে পাবে। এবার কি হচ্ছে, এই বায়োলজিক্যাল বাইকে প্রোডাক্ট বায়োরাশনাল প্রোডাক্ট গুলো যদি আমরা ব্যবহার করি, বায়োরাশনাল প্রোডাক্ট ব্যবহার করলে আমাদের ফলের বা ফসলের গুণগত মান ভালো হয়। কি করে, না আমরা মনে করুন আজকে অল্প বিস্তর সবাই শহরে যাতায়াত করি, যারা গ্রামে থাকেন তাদের কথা বলছি, যারা শহরে থাকেন তারা তো অবশ্যই শহরে ঘোরাফেরা করে। তো শহরে যাতায়াত করলে কি হয়, কিছু কিছু মলে আমরা ঘুরে বেড়াই। মল বলতে কি, বিগ বাজার, স্পেন্সার, এইখানে। তো এখানে গেলে আমরা দেখতে পাই যে এক জায়গায় আমাদের নর্মাল সবজি বা নর্মাল ফল থাকে, অন্য জায়গায় কিন্তু অর্গানিক ফ্রুট বা অর্গানিক ভেজিটেবল থাকে, ঠিক আছে, যার দাম তুলনামূলক চলতি যে বাজারে জিনিসপত্র আছে তার থেকে প্রায় ডবল। তো আজকের দিনে আমরা যদি জৈবিক ভাবে চাষ করতে পারি, তাহলে আমাদের ভবিষ্যতের ফসল যেগুলো হবে তার দামটাও কিন্তু আসতে ভালো পাবো, ঠিক আছে। আর তৃতীয় জিনিস কি আমাদের কাছে, যে মনে করুন আমরা আজকের দিনে রাসায়নিক যখন কিছু মানে পেস্টিসাইড বা কিছু আমরা ইউজ করি, তখন কি হয় যে মনে করুন একটা পোকা মারার জন্য আমরা দিলাম, আনুষাঙ্গিক যেসব আমাদের বন্ধু পোকা মানে বন্ধু জীবাণু যেগুলো থাকে সেগুলো কিন্তু আস্তে আস্তে মারা যায়। কেন না, ওই ওষুধের ডোজ তারা সহ্য করতে পারে, কিন্তু আপনারা যদি বায়োলজিক্যাল প্রোডাক্ট কিছু ব্যবহার করে, তো সেখানে জৈব জিনিস কি হয়, যেটুকু আপনারা যার জন্য কাজ ওষুধটা দিচ্ছেন সেই ওষুধের ওপরেই কাজ করে, বন্ধু পোকা বা বন্ধু জীবাণু তাকে নষ্ট করে না। তার ফলে কি হয়, আমাদের ওই বন্ধু জীবাণু বা বন্ধু পোকা থেকে আমরা বহু কিছু গ্রহণ করতে পারি এবং সেটা আমাদের ফলনে অনেকটা বেশি কার্যকরী হয়। তৃতীয় জিনিস কি, তৃতীয় জিনিস আমরা যদি এই জৈব জিনিস ব্যবহার করি, জৈব জিনিস এই চতুর্থ, তো জৈব জিনিস ব্যবহার করলে আমাদের কি হয়, এটা কিন্তু বেশি দিন স্থায়িত্ব থাকে না জমিতে। তো জমিতে স্থায়িত্ব না থাকার জন্য ভবিষ্যতে যদি এটা কোনো কাইকে জীবন্ত জিনিস, যেমন মানুষ বা পশু পাখি যারা ওটাকে এইকে নেবে, মানে যেমন আমরা শাক বা ফল এগুলো, যেটা মনে করুন আজকে আমাদের কাইকে কোনো পেস্টিসাইড, রাসায়নিক পেস্টিসাইড ইউজ হলো, পরের দিন যদি আমরা সেটা কেটে বাজারে দিই এবং কেউ খায়,
সেখান থেকে রাসায়নিকটা তার পেটে কিন্তু যায়। তার ফলে কি হচ্ছে, আজকের দিনে বহু রকম সমস্যা আসছে শারীরিক, যেমন কারুর এইকে অ্যাসিডিটি হচ্ছে, কারুর বিভিন্ন রকম হেডেক হচ্ছে। তো এইসব গুলো কিন্তু রাসায়নিক থেকেই আসছে। তো আজকের দিনে যদি আমরা জৈব জিনিস ব্যবহার করি, জৈব জিনিস দিয়ে যদি আমি একে দেওয়ার পরেও সেটা পরে কেউ হাত দেয় বা খায়, বা কোনো গৃহপালিত পশু সেই ওপর দিয়ে যায় এবং সেই পাতা খায়, তো তাদের কোনো ক্ষতি হবে? তো ক্ষতি না হওয়ার জন্য সাধারণভাবে সেটা আস্তে আস্তে পরিবেশের সাথে মিশে যায়। এইটা হচ্ছে আমাদের মেন বায়োরেশনাল প্রোডাক্টের গুণাগুণ। পরের স্লাইড। তো এইবার কি হচ্ছে যে বায়োরেশনাল প্রোডাক্ট ব্যবহার করতে গেলে আমাদের আজকের দিনে কিছু কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। কি চ্যালেঞ্জ? চ্যালেঞ্জ হচ্ছে কি, দেখুন আমরা আজকের দিনে বলছি আপনি বায়োরেশনাল জৈবিক প্রোডাক্ট বা প্রাকৃতিক জিনিস ইউজ করুন। প্রাকৃতিক জিনিস ইউজ করতে গেলে কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা এগুলোকে বলে যে বায়োরেশনাল প্রোডাক্ট বা জৈবিক প্রোডাক্ট, সম্পূর্ণরূপে জৈবিক, কিন্তু সেখানে কি হয় তার মানে মাত্রা ঠিকঠাক না দেওয়ার জন্য, কিছু কম করে দেওয়ার জন্য আপনারা সেইভাবে তার পাইকে কাজটা দেখতে পান না। কাজটা না দেখতে পারার জন্য আজকে দিনে ওই জৈব প্রোডাক্ট থেকে আপনারা পিছনে আসেন, এক নম্বর খারাপ। দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে, যদি মনে করুন আপনারা পাইকে অনেক সময় কি হয়, আমরা বাজারে এখন আমরা সবাই মার্কেটে ঘুরি, তো মার্কেটে ঘুরলে কি হয় যে এটা হচ্ছে বায়ো প্রোডাক্ট বলে কোনো পেস্টিসাইড দেওয়া হয়, যেটার মধ্যে ছোট ছোট কোম্পানিরা কি করে পুরোটাই রাসায়নিক বা কেমিক্যাল জিনিস দিয়ে তৈরি করে, এবং তার কোনো রকম পাইকে ট্যাগ মার্ক কিছু থাকে না যে কি দিয়েছি বা কিছু, হয়তো দামটা মার্কেটের সমানই থাকে কিন্তু সেখানে পুরোপুরি রাসায়নিক দিয়ে ভর্তি করা থাকে। তার ফলে কি না, যে আমরা যে বায়ো হিসাবে যেটা নিচ্ছি সেটা কিন্তু কাজ করে না। তো সেখানে কি করতে হবে, আমাদের পুরোপুরি অর্গানিক সার্টিফাইড কোনো অর্গানিক প্রোডাক্ট নিলে আমরা সেখান থেকে ফলপ্রসূ হব। তৃতীয়ত কি হচ্ছে, আজকের দিনে আমাদের আরেকটা কাজ হচ্ছে যে রাসায়নিক প্রোডাক্ট ইউজ করে করে আমরা চটজলদি কাজ পাই বলে আমরা তার প্রতি বেশি আসক্ত হয়ে গেছি, কিন্তু আমরা জৈব প্রোডাক্ট দিলে আস্তে আস্তে সেটা কাজ হয় বলে সেখান থেকে একটু বিচ্যুত হয়। তো সেই জন্যে আজকে যদি আপনারা রাসায়নিক প্রোডাক্ট থেকে কিছুটা কিছুটা করে জৈবের দিকে এগিয়ে যান, তো সামনের দিনে কিন্তু ভবিষ্যৎটা অনেক বেশি ভালো হতে পারে আমাদের নেক্সট জেনারেশনের জন্য। ঠিক আছে, পরের স্লাইড করুন। কি সুন্দর, পরের স্লাইড। তো আমাদের কাছে এইকে বায়োলজিক্যাল প্রোডাক্ট হিসাবে মেন এইকে সাপ্লায়ার হচ্ছে ভ্যালেন্ট বায়োসেন, যেটা হচ্ছে আমেরিকার একটা কোম্পানি। এটা হচ্ছে পৃথিবীর সব থেকে উন্নত মানের একটা কোম্পানি। এখানের মধ্যে উন্নত টেকনোলজি সবকিছু খুব উন্নত, এবং এরা কি করে, এরা সমগ্র বিশ্ব থেকে বিভিন্ন জায়গাকার ভালোকে যেসব গুণাগুণ দরকার সেই সব নিয়ে ল্যাবে তাকে পিউরিফাই করে, এবং পিউরিফাই করার পর বিভিন্ন কাজের জন্যে আমাদের বিভিন্ন কাইকে বোতলে তাদেরকে কোনোটা পেস্টিসাইড, কোনোটা সয়েল কন্ডিশনার, বা কোনোটা গ্রোথ প্রমোটার, এরকম ভাবে আমাদেরকে দিয়ে থাকে। এবং আজকের দিনে একমাত্র এদের বাইকে ভ্যালেন্ট বায়োসায়েন্সের কোম্পানিকেই বাইকে ওয়ার্ল্ডের একমাত্র সার্টিফিকেশন OMRI, ওটা কিন্তু প্রোভাইড করে ভ্যালেন্টের প্রোডাক্টে। ঠিক আছে, তো সম্পূর্ণরূপে আপনারা যদি ভ্যালেন্টের প্রোডাক্ট নেন, তো ভ্যালেন্টের প্রোডাক্ট নিলে আপনাদের কাছে পিউরিফাই জিনিসটা পৌঁছাবে। আপনারা ভ্যালেন্টের প্রোডাক্ট নিতে গেলে ওপরে দেখবেন স্ক্রিনে সবুজ রঙের তিনটে দাগ আছে, ওরকম একটা লোগো দেওয়া থাকে প্রোডাক্টের কোনো একটা কোনো জায়গায় ছোট্ট করে। নেক্সট নেক্সট পিছনে। তো আজকের দিনে ভ্যালেন্টের কাছে আমরা তিনটে প্রোডাক্ট পাই অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে নেচার ডিপ। নেচার ডিপ নাম শুনে আপনারা বুঝতে পারছেন, নেচার ডিপ মানে হচ্ছে কাইকে প্রকৃতি, কাইকে নেচার মানে প্রকৃতি, আর ডিপ মানে আমরা যদি গভীর ধরি, তো প্রকৃতির গভীর থেকে কিছু জীবন্ত জীবাণু নিয়ে এই প্রোডাক্টটা তৈরি করা হয়েছে, যেটা আপনার শেকড়
মাটি এবং গাছের গাছকে গাছের জন্য পুষ্টি দিতে সাহায্য করে। দ্বিতীয় প্রোডাক্ট হচ্ছে আমার ডাইপেল। ডাইপেল হচ্ছে এক রকম পেস্টিসাইড, ঠিক আছে, লেদা মারতে এটা খুব ভালো কাজ করে। পরে আমরা এইসব প্রোডাক্ট নিয়ে পরপর বলছি। এবং তৃতীয় প্রোডাক্ট আমাদের কাছে আছে প্রজীব, প্রজীব এবং প্রজীব ইজি। প্রজীব হচ্ছে জিব্বারেলিক অ্যাসিড আছে, এটা আমাদের গাছের কয়েকে গ্রোথে এবং ফল ফুল আনতে সাহায্য করে। তো আমরা প্রথমে আজকে আমরা নেচার দ্বীপ সম্পর্কে আলোচনা করব। তো পরের স্লাইড করো। তো নেচার দ্বীপ, নেচার দ্বীপ হচ্ছে এমন একটা প্রোডাক্ট, বাড়া নেচার দ্বীপ হচ্ছে এমন একটা প্রোডাক্ট যেখানে চার রকম আমরা এন্ডোমাইকোরাইজা পেয়ে থাকি। এন্ডোমাইকোরাইজা, মাইকোরাইজা দু প্রকারের, এন্ডো একটো। তো মেনলি আমাদের কাইকে জমির যেসব ফসল হয়, যেমন ধান, আমার আমাদের বেগুন বা বিভিন্ন সবজি, কলা, এইসব যেসব প্রোডাক্ট আছে, এইকে ফসল আছে, এই ফসলের জন্য এন্ডোমাইকোরাইজাই একমাত্র কাজ করে। এন্ডোমাইকোরাইজা এইকে আমরা দিয়ে থাকি। এবার আপনাদের মনে কোশ্চেন আসতে পারে যে আমরা তো মাইকোরাইজা দিই অনেক জায়গায় অনেক রকম করে, তো মাইকোরাইজার মধ্যে এন্ডোমাইকোরাইজা খুব কম জায়গায় পাওয়া যায় এবং আমরা পুরোপুরি এন্ডোমাইকোরাইজা দিয়েই এই প্রোডাক্টটি তৈরি করেছি। অনেক জায়গায় একটু মাইকোরাইজা দেওয়া থাকে যেটা আমাদের ফসলে কোনো রকম কাজে আসে, ঠিক আছে। তো এন্ডোমাইকোরাইজাই একমাত্র মাইকোরাইজা যেটা হচ্ছে আমাদের ফসলে কয়েকে কাজ করে এবং ভালো তার ফলন দেয়। দ্বিতীয় জিনিস কি হচ্ছে, আপনাদেরকে আগেই বললাম যে ভ্যালেন্টের প্রোডাক্ট OMRI, তিন নম্বর কয়েকে পয়েন্টে দেখবেন OMRI সার্টিফাইড, এটা কিন্তু একমাত্র আমাদের কয়েকে নেচার দ্বীপেই আছে ওয়ার্ল্ডের মধ্যে, আর কোনো জায়গায় নেই। এবং দ্বিতীয় কি হচ্ছে, তাই এটা হচ্ছে সব থেকে ভালো পার্সেন্টেজে এখানে দেওয়া থাকে, তার ফলে গুণাগুণটা খুব ভালো পাওয়া যায়। এর ফলে কি হয়, গোটা ভারতবর্ষের মধ্যে এক নম্বর ব্র্যান্ড হিসাবে যদি আপনারা চান তো নেচার দ্বীপ আছে, যেটার উত্তম কোয়ালিটির মাইকোরাইজা আপনারা পাবেন এবং সহজ মূল্যে। নেক্সট স্লাইড। তো এবার কি হচ্ছে, নেচার ডিপ নিয়ে বললাম বা মাইক্রোরাইজা নিয়ে বললাম, কিন্তু এর কাজ কিভাবে করে, কি করে করে সেটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। নেচার ডিপে থাকে মাইক্রোরাইজা, যে মাইক্রোরাইজা জমিতে গিয়ে শেকড়ের সাথে বাসা বাঁধে এবং শেকড়ের সাথে বাসা বাঁধার পর শেকড়টাকে শেকড়ে তারা খাবার সঙ্গে খাবার দেয় এবং ওইকে শেকড়ের কাছ থেকে তারা রেডিমেড ফুড নিয়ে বেঁচে থাকে। এটা হচ্ছে পারস্পরিক একটা বন্ধন যেটা দুজনাই উপকারী হয়। এবার কি হয়, এই মাইকোরাইজা কি করে, শেকড়ের সাথে প্রথমে বাসা বেঁধে এদের বিভিন্ন শাখা প্রশাখা তৈরি করে, যেটাকে বলি আমরা হাইব্রিড, ঠিক আছে, যেটা দেখতে শেকড়ের মতনই হয় এবং বহুদূর পর্যন্ত ছড়িয়ে যায় শেকড়ের সাথে। তার ফলে কি হয়, আমরা শেকড় থেকে জল, খাবার গাইকে উত্তোলন করতে গাছকে সাহায্য করে। এটা অনেকটা দেখতে আপনাদের চলতি ভাষায় খাবারে যেরকম খাবার নষ্ট হয়ে গেলে ছাতা পড়ে না, উপরে কিরকম জাল জাল টাইপের হয়ে যায়, এটা কিন্তু মাটির তলায় শেকড়ের সাথে বাসা বেঁধে এরাও কিন্তু মাটির তলায় ওই রকম জালি সৃষ্টি করে। তো জালি সৃষ্টি করার জন্য সেখান থেকে খাবার তারা উত্তোলন করতে পারে এবং সেই খাবার গাছকে শেকড়ের মাধ্যমে গাছের ওপরে পৌঁছায়, তার ফলে গাছের গুঁড়ি মোটা হয় এবং ফল ফুল আসতে সাহায্য করে। নেক্সট স্লাইড করো। এখানে দেখুন একটা পাইকে ফটো দেওয়া আছে, ফটোতে দেখুন একটা গাছের ছবি। তো গাছের ছবির সাথে দেখুন একটা তলায় পাইকে লাইন করা আছে, একটা ব্রাউন কালারের জায়গা করা আছে, একটা মানে বাদামি কালারের, একটা হচ্ছে দেখুন পাইকে ছাই ছাই রঙের একটা আস্তরণ করা আছে। এই বাদামি রঙের যে আস্তরণটা আছে, এই বাদামি রঙের আস্তরণে গাছ মূলত শেকড় ওইটুকু জায়গাতেই ছড়ায়। তো আমরা যেটা হয় কি, যে আমরা যখন সার দিই জমিতে, সার তো আর শেকড়ের অনলি গোড়ায় গোড়ায় দিতে পারি না, আমরা ব্রডকাস্টিং করি তো ছড়িয়ে দিই,
পুরো জমিতে যায়। তো জমিতে যাওয়ার ফলে পার্টিকুলার শেকড়ের তলাটাই পড়ে না, আদার্স জায়গাতেও পড়ে। তো আমার যদি গাছের ওই বাদামি জায়গাটুকু যদি শেকড় যায়, তো বাকি জায়গায় যেটুকু জায়গা থাকে যেখানে পড়ে থাকে জমিটা, সেখানে যদি আমার শেকড় যেতে পারে, তো সেখান থেকে খাবার উত্তোলন করতে পারে, তো গাছ বেশি পরিমাণে খাবার নিতে পারবে। আর খাবার যদি গাছ বেশি পরিমাণে নেয়, তো সেটা কাইকে ফলনে আপনার এফেক্ট করবে, ফলন বেশি হবে। তো সেই জন্যে আজকের দিনে মাইকোরাইজা দিলে কি হয়, এই গাছের শেকড়টা ওই ধূসর কালারের যে জায়গাটা আছে সেই পর্যন্ত নিয়ে যায়, এবং জমিতে যত রকম কাইকে নিউট্রিয়েন্টস আছে সেগুলোকে, মানে খাদ্য অনুখাদ্য যা আছে সবগুলোকে গাছ গাছকে উত্তোলন করে দেওয়ার জন্য সাহায্য করে। ঠিক আছে, তো আজকের দিনে আমরা যদি মাইকোরাইজা ইউজ করি, মাইকোরাইজা ইউজ করলে সব রকম গাছ থেকে জমি থেকে আমরা খাবারটা উত্তোলন করতে পারবো। এবং কি হবে, মনে করুন আমরা যেরকম সার দিই, আমরা তো মেপে সার দিই না, যে আমার জমিতে কতটা এ জমিতে কতটা সার লাগবে, বি জমিতে কতটা কম লাগবে, সে মাপকাঠি আমাদের জায়গায় নেই। তো আমাদের যদি মাপকাঠি নেই, তো আমরা একটা অ্যাভারেজ রেটে সার দিই, তো কোনো জায়গায় বেশি লাগতে পারে, কোনো জায়গায় কমও লাগে। তো যেখানে কম লাগে সেখানে সারটা কিন্তু জমিতে পড়েই থাকে, এবং জমিতে পড়তে পড়তে জমিতে আস্তে আস্তে চাপ সৃষ্টি হয়। চাপ সৃষ্টি হলে কি হবে, জমি চাপ সৃষ্টি হলে জমিতে আপনারা দেখেছেন যখন প্রথম দিকে আপনারা চাষ করতেন, তখন দেখতেন একটা লাঙলেই কাজ হয়ে যেত। আজকের দিনে কিন্তু ট্রাক্টর লাগছে, ট্রাক্টর ছাড়া কিন্তু জমি চাষ করা যাচ্ছে না। তার কারণ কি না, জমিতে আস্তে আস্তে হার্ড হচ্ছে। তার কারণ বেশি যখনই সার দেবেন বা বাইকে যখনই রাসায়নিক জিনিস বেশি পড়বে, তখন মাটিটা আস্তে আস্তে চাপ হবে। আর চাপ হলে কি হবে, যদি বায়ু চলাচল না করে মাটির তলায়, তাহলে শেকড়ের বৃদ্ধিও ভালো হবে না, আর গাছের মানে বিভিন্ন রকম গ্যাস পাইকে মাটিতে স্টোর হবে, এবং বহু রকমের পাইকে রোগ বালাই দাইকে মাটিতে তৈরি হবে। তো সেই জন্য আজকের দিনে যদি মাটি হালকা থাকে, তাহলে আপনার গাছটা সবল সুস্থ হবে। তো নেচার টিপ দিলে কি হবে, আপনার ওই যে বাইকে পুরনো সার যেগুলো পড়ে থাকবে সেগুলোকে গলিয়ে সেখান থেকে খাবার আস্তে আস্তে গাছকে উত্তোলন করে দেওয়ার মতো ক্ষমতা তাদের মধ্যে আছে, এবং তাতে কি হবে, আপনার মোটের ওপর সারের খরচাটা কমবে। এবং কি হবে, মাটি হালকা হলে, আপনার মাটি ঝুরঝুরে থাকলে, ভুসভুসে থাকলে, আপনার গাছ ভালোভাবে শেকড় তলা পর্যন্ত ছড়াতে পারবে, এগুলো আপনার হবে। তো আজকের দিনে এইখানটাই দেখুন, আপনাদের ডান দিকের যে ছবিটা আছে দেখুন, অনেক ছোট ছোট এখানে বাইকে শির শির করা আছে, সরু সরু বাইকে সুতোর মতো জিনিস দেখা যাচ্ছে, এটা হচ্ছে ইলেকট্রনিক্স মাইক্রোস্কোপে দেওয়া আছে। যেটা হচ্ছে বাঁদিকে আপনার যেটা ওপরে দেখুন সাদা মতো আবছা টাইপের আছে, ওই জিনিসটা এটা ইলেকট্রনিক্স মাইক্রোস্কোপে এরকম করে দেওয়া আছে। তো যেটাই কি হয়, এই ছোট ছোট জিনিসগুলো, সাদার যে শেকড় গুলো আছে, এই শেকড় থেকে গাছ সব থেকে বেশি খাবার উত্তোলন করতে পারে। এবং যেখানে এই মাইক্রোরাইজার দেওয়া থাকে, আমাদের নেচার ডিপ যেখানে দেওয়া থাকে, সেখান থেকে আপনি এই রকম শেকড় পাবেন, এবং শেকড় পাওয়ার জন্য প্রচুর পরিমাণে খাবার গাছ উত্তোলন করতে পারবে, এবং গাছ আপনার ভালো হবে, ফলন ভালো হবে। এবং এই যে আমি বললাম যে রাসায়নিক সারের কয়েকে উত্তোলন ক্ষমতা বাড়িয়ে দেয়, তার ফলে আমরা সার্বিকভাবে রাসায়নিক সার অল্প ডোজে দিলেও, মানে 10-20% কম দিলেও, আমাদের কাজ কিন্তু আগে যে পরিমাণে রাসায়নিক সার দিতাম তার থেকে বেশি হয়। তো আজকের দিনে মাইকোরাইজা নেচার ডিপের থ্রু দিয়ে যদি আমরা পাঠাই গাছের গোড়ায়, মানে শেকড়ে, তাহলে কিন্তু খুব ভালোভাবে কাজ করবে আগামী দিনের জন্য, এবং গাছ ভালো থাকবে, মাটি ভালো থাকবে। ভালো মাটি না হলে ভালো গাছ কখনোই হবে না। তার কারণ একটাই, যে আপনারই দেখবেন যদি 2-4 বিঘে জমি থাকে, কোনো একটা জমিতে দেখবেন ভালো চাষ হয়, কোনো একটা জমিতে দেখবেন খারাপ চাষ। তো ভালো চাষ হতে গেলে ভালো মাটির দরকার, আর ভালো মাটি তখনই হয় যার
মাটির স্বাস্থ্য ভালো থাকে। তো এইখানটাই দেখুন, যে কথাগুলো বললাম সেগুলোই কিছু কিছু করে দেওয়া আছে। প্রথম নম্বর কথা যেটা আমি বললাম, যে নেচার ডিপ দিলে আপনার অনুখাদ্য, গাছের খাদ্য, সেগুলো ভালো করে গাছ নিতে পারে। তো গাছের মানে সার্বিক ভাবে গ্রোথ ভালো হয়, গাছ ভালো হয়, তো অটোমেটিক ফলন ভালো হয়। এবং কি হয় যে মাটিতে যে রাসায়নিক সার থাকে, রাসায়নিক সার থাকলে যে চাপ সৃষ্টি হয় যেটা বললাম, সেটা আস্তে আস্তে কম হবে, এবং গাইকে গাছ ফেঁপে গাইকে মাটি ফেঁপে থাকলে আপনার শেকড় ভালো ভাবে ছড়াবে এবং গাছের ভালো কয়েকে ফলন টলন ভালো হবে। দ্বিতীয় নম্বর কয়েকে কথা হচ্ছে, যদি মনে করুন অনেক সময় কি হয়, খুব বৃষ্টি হচ্ছে বা খুব কয়েকে 2-4 দিন বৃষ্টি হলো না বা জল পেলো না, 2-4 দিন জল না পেলে কি হয়, গাছের ধান গাছে বিশেষত দেখা যায় যে জমি ফেটে যায়। জমি ফেটে গেলে কি হয়, ধানের ক্ষতি হয়, জল ধান গাছে একটু জল বেশি লাগে। তো সেই জল না থাকলে ধান গাছের লালচে হয়ে যায়, ধান বসে যায়, এরকম বহু সমস্যার সম্মুখীন হয়। সেম জিনিসটা হচ্ছে, যদি বেশি জল সবজি এরিয়ায় পড়ে তাহলে কিন্তু সবজি এরিয়ায় বহু রকম রোগের সৃষ্টি হয়, গাছ মরে যায়। তার কারণ সবজির শেকড়ের তলায় জল জমলে সেটা খুব খারাপ। তো সেই জায়গায় নেচার ডিপ যদি আপনার জমিতে দেওয়া থাকে, সেই রকম যদি বইকে মানে বিপরীত ওয়েদারের কিছু সমস্যা তৈরি হয়, তাহলে আপনার গাছকে সাময়িকভাবে প্রোটেকশন করার জন্য নেচার ডিপ একমাত্র জিনিস। তৃতীয় নম্বর কারণ কি হচ্ছে, যে আজকের দিনে মাটিতে অনেক রকম হয় কি, যে রোগ বালা হয়, মাটি ঘটিত রোগ। যেমন আমরা বলতে পারি কি না, বিভিন্ন ধরনের পচা টাইপের রোগ বেশি হয়, তারপরে নিমাটোড টাইপের রোগ বেশি হয়। এগুলো কি হয় না, বেশি আমরা রাসায়নিক সার দেওয়ার জন্য মাটির অম্লত্ব বেড়ে যায়, অম্লত্ব বাড়ার জন্য মাটিতে অ্যাসিডিক ভাব হওয়ার জন্য মাটিতে যে শেকড় টেকড় যায় সেগুলোর পচন রোগগুলো বেশি হয়। তো তার জন্য এখানে যদি নেচার ডিপ দেওয়া থাকে, তো নেচার ডিপ দেওয়া থাকতে ওই প্রবণতা গুলো সাময়িক ভাবে কম কয়েকে মানে অ্যাটাক করতে পারে, মানে প্রতিরোধ ক্ষমতাটা বাড়িয়ে তোলে। ঠিক আছে, তো নেচার ডিপ দিলে আপনার মাটির কয়েকে স্ট্রাকচার, এটা হচ্ছে মাটির গঠন ভালো হবে, মাটি ভুজভুজে হবে, মাটিতে জল ধারণ ক্ষমতা ভালো থাকবে, অল্প জলে সেচ হবে। তো মাইকে মাটিতে মাঝে কাইকে নেচার ডিপ দেন, এবং নেচার ডিপ দিলে খুব ভালো কাজ করবে। নেক্সট স্লাইড। তো আমরা যেটা করি, যে নেচার ডিপ আমরা কি করে দেব, কি করে দেব বলতে, আমাদের এখানে 3 রকম পদ্ধতিতে দেওয়া হয়। তো আমরা 2 রকম পদ্ধতিতে দিতে বলি, সেটা হচ্ছে, এক, বালতিতে গুলে মগে করে বা কাইকে স্প্রে মেশিনে করে গোড়ায় গোড়ায় দিতে, আর সেটাও যদি সম্ভব না হয় কোনো কোনো সময়, তাহলে কি হয় আমরা বলি সারের সাথে মিশিয়েও আপনারা ছড়াতে পারেন। তো 2 রকম ভাবে দিলে এখানে আপনাদের ভালো কাজ করবে। তৃতীয় নম্বর কথা, অনেক কাইকে অনেক সময় আলু বা বিভিন্ন রকম কাইকে ভুট্টা বা এই রকম ধরনের কিছু প্রোডাক্টে বীজ শোধনের দরকার হয়, তো বীজ শোধনের ক্ষেত্রেও আপনারা নেচার ডিপ দিতে পারেন, খুব ভালো কাজ করবে। এবার এটা কখন দেব, নেক্সট স্লাইড করে দিই। হ্যাঁ, এটা আমরা কখন দেব, তো যত তাড়াতাড়ি সম্ভব জমিতে গাছ লাগানোর পর, ফাঁকা জমিতে দিলে হবে না, তার কারণ নেচার ডিপ কাজ করে, আমি প্রথম থেকেই বলছি, শেকড়ের সাথে। তো জমিতে গাছ লাগানোর পর, যাতে জমিতে শেকড় থাকে, জয়কে লাগানোর পর থেকে যতটা তাড়াতাড়ি সম্ভব নেচার ডিপ আপনারা ব্যবহার করতে পারে, কাইকে 7 থেকে 15 দিন 20 দিন পর্যন্ত প্রথম দিকে দেন, খুব ভালো কাজ পাবে। যদি কারোর টাইম মানে চলে যায়, 1 মাস পর্যন্ত দিতে পারে, খুব ভালো কাজ হবে। এবং প্রথম দিকে দেন, দিলে সব থেকে ভালো কাজ পাবে। নেচার ডিপ যেহেতু জৈব জিনিস, তো আপনাকে কাজ করতে 15-20 দিন টাইম লাগবে। তো সেই জন্যে সেই রকম অবস্থা যেন গাছ পায়, সেই রকম
সময়ে আপনারা জমিতে দেন, দিলে খুব ভালো কাজ করবে। আর কি হবে যে কলা বা এইরকম হর্টিকালচার যদি কোনো প্রোডাক্ট থাকে আপনাদের, তাহলে দুবার দেন, প্রথম অবস্থায় একবার দেন, তারপরে 3 মাস ছাড়া ছাড়া এটাকে দেন। এটাকে দিলে খুব ভালো কাজ করবে। এবং নেচার ডিপ দেওয়ার ডোজ হচ্ছে একর প্রতি 200 গ্রাম, একর প্রতি 200 গ্রাম নেচার ডিপ দিলে খুব ভালো আপনার জমিতে কাজ করবে। কলা বা হর্টিকালচার প্রোডাক্টে আপনাদিকে একরে 400 গ্রাম ডোজ দিতে হবে। কি এখানে কিছু নেচার ডিপের পাইকে মানে ডেমোস্ট্রেশনের ফলাফল দেওয়া আছে, দেখলেই বুঝতে পারবেন যে নেচার ডিপ দিলে গাছের বা শেকড়ের কতটা উন্নতি হয়েছে বা কি হয়েছে সেখানে। এখানে সব ছবি দিয়ে দেওয়া আছে, যেমন এখানে পাইকে প্রথমটায় দেখবেন কলা গাছে দেওয়া আছে, মাঝেরটায় লঙ্কায় দেওয়া আছে, এদিকে টমেটোতে দেওয়া আছে। তো বিভিন্ন রকম সবজিতে এখানে নেচার ডিপ কাইকে ট্রায়াল করা হয়েছিল এবং ট্রায়ালের রেজাল্ট আপনারা চোখের সামনে। এ দেখুন ধানে দেওয়া হয়েছিল, তো ধানে দেওয়ার ফলে আমি যেটা বললাম যে শেকড় বহু পরিমাণে বাড়ে। দেখুন যে যিনি ধরে আছেন, তো ওনার দেখুন বাঁ হাতে নেচার ডিপ দেওয়া কিরো কতটা মাটি নিয়ে উঠেছে এবং তার গোছটা দেখুন কতটা মোটা হয়েছে। সেম একই দিনের ধান দেখুন কতটা সরু এবং বাইকে গোড়ায় কতটুকু মাটি আছে। পাশাপাশি আপনাদের ধুয়েও রাখা আছে জিনিসগুলো, ধোয়ার পরে শেকড়ের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন যে কিরকম কিরকম অবস্থায় আছে। নেক্সট, তো এই হলো নেচার ডিপ। এরপরে আমাদের বাইকে পরবর্তী জিনিস ডাইপেল। তো ডাইপেল নিয়ে আমাদের বাইকে কলিগ কৃষ্ণেন্দু দত্ত, উনি কিছু আপনাদের সাথে ওনার কয়েকে মতামত শেয়ার করুন। নমস্কার দাদারা, আবার আমি কৃষ্ণেন্দু দত্ত, ডাইপেল নিয়ে কতগুলো কথা বলবো। ডাইপেলও একটা জৈব পদার্থ, জৈব রাসায়নিক, কোনো রাসায়নিক কেমিক্যাল নয়, একদম 100% জৈব পদার্থ এবং জৈব কীটনাশক, যেটা কিনা আমেরিকা থেকে, আবার বলে দিই আমেরিকা থেকে আনা হয়েছে, ভ্যালেন ক্রপ সায়েন্সের প্রোডাক্ট। এটাকে মেনলি বলা হয় যেটা, সেটা হচ্ছে যে বায়োপেস্টিসাইড বা জৈব কীটনাশক। এটা মূলত যেভাবে কাজ করে খুব ছোট করে বললে পরে আপনাদের সুবিধার্থে, এই কীটনাশক যখন কোনো একটা লার্ভা বা কোনো একটা আপনাদের যে কি বলা হয় ওটা লার্ভাগুলোকে, সেই লার্ভা যখন খায়, খাওয়ার পর স্টোমাকে গেলে পরে তবেই এই ওষুধটা কাজ করে। এটা পোকার গায়ে লাগলে কোনো ধরনের কোনো কাজ করে না, এটা হচ্ছে নাম্বার 1 মনে রাখতে হবে। দ্বিতীয় হচ্ছে লার্ভা, তো দেখবেন আপনারা যে কোনো জমিতে আপনারা যখন লার্ভা দেখেন, তখন লার্ভার বিভিন্ন ধরনের দশা হয়, অন্তত পক্ষে 4 থেকে 5টা দশা হয়। লার্ভাগুলো ছোট থেকে আস্তে আস্তে বড় হয়। আমরা যেটা বলে থাকি বা আমরা যেটা হাতে নাতে রেজাল্ট পেয়েছি, সেটা হচ্ছে যে অন্তত ম্যাক্সিমাম 3টে স্টেজ পর্যন্ত এই ওষুধটা কাজ করে, তারপরে কিন্তু ট্যাঙ্কে অন্য কোনো রাসায়নিক কীটনাশকের সঙ্গে মিশিয়ে আমাদেরকে স্প্রে করতে হয়। তাছাড়া শুধুমাত্র ডাইপেল একা কাজ করতে পারে না। 3 নম্বর কথা, এই ওষুধ কাজ করতে কিন্তু কমপক্ষে 4 থেকে 5 দিন সময় নেয়। যে কোনো ধরনের লার্ভা মারতে গেলে পরে কমপক্ষে 4 থেকে 5 দিন সময় নেবে, এটা হচ্ছে মূল এই ওষুধটার থিওরি বলতে পারেন। এটার যেগুলো বেনিফিটগুলো আছে, যেগুলো প্রফিট যেগুলো আছে, তার মধ্যে একটা হচ্ছে এটা স্প্রে করলে পরে আপনার গাছের 1 নম্বর কোনো ক্ষতি হবে না, 2 নম্বর হচ্ছে এটা স্প্রে করলে পরে আপনার যে খাদ্য গুণ খাদ্যের ভিতর সেটা নষ্ট হয় না, সেই কারণে আপনার খাবারের যে মার্কেট ভ্যালু সেটা বজায় থাকে বা বেড়ে যায়। 3 নম্বর, সব থেকে বড় আমাদের জন্য যেটা দরকার, আমরা চাষিদের জন্য যেটা দরকার, সেটা হচ্ছে আপনার তো
ক্রমাগত কোনো একটা ফসলের উপর স্প্রে করতে থাকি, রাসায়নিক সার বলুন বা কীটনাশক বলুন বা ছত্রাকনাশক বলুন, কোনো না কোনো কিছু আমরা স্প্রে করতে থাকি। এই স্প্রেগুলো করার ফলে কি হয়, গাছের ভিতরে একটা রেজিস্ট্যান্ট তৈরি হয়, যার ফলে কীটপতঙ্গ বা ফাঙ্গাস যেটাই বলুন সেটা কিন্তু আর পরবর্তীকালে সেই ওষুধে কাজ করে না। সেটাকে বলা হয় রেজিস্ট্যান্স গ্রো করা। এই ওষুধটা ওই রেজিস্ট্যান্স যেটা গ্রো করে যায় কীটনাশক কীটপতঙ্গের ভিতরে, সেটাকে নষ্ট করে আবার নতুন করে যাতে করে অন্যান্য ওষুধ কাজ করে তার জায়গাতে নিয়ে আসে। সেই জন্য আমরা এই ওষুধকে অনেক সময় ওষুধের ওষুধ বলি। বিভিন্ন জায়গাতে মার্কেটে দেখবেন আমরা একটা করে পোস্টার দিয়েছিলাম, সেটা হচ্ছে ওষুধের ওষুধ ডাইপেল। এই ওষুধ আপনি যে কোনো ধরনের ওষুধের সঙ্গে মেশাতে পারেন, তাতে করে লাভ যেটা হয় যে যে ওষুধটা স্প্রে করছেন তার সঙ্গে ডাইপেল মেশালে তার কার্যক্ষমতা কমপক্ষে 2 থেকে 3 গুণ বেড়ে যায়। 5 নম্বর পয়েন্ট যেটা, যে মূলত সবজির ক্ষেত্রে যেটা আমরা দেখি, যে ধরুন পটল বা উচ্ছে বা ভেন্ডি, তাতে একটা নির্দিষ্ট সময় গ্যাপে আমাদেরকে তুলতে হয়। যেমন ভেন্ডি তুলছি বা উচ্ছে তুলছি বা পটল, যে কোনো কিছু আমরা যখন তুলতে যাই তাতে 5 থেকে 7 দিন 10 দিন টাইম লাগে। কিন্তু এই ডাইপেল যদি কেউ দেয় তাহলে পরে তার যে হারভেস্ট ইন্টারভাল, মিন্স যে ফসল তোলার যে সময়টা, সেই গ্যাপটা আস্তে আস্তে ছোট হয় এবং আমাদের ফসলের পরিমাণ অনেক বেশি বাড়তে থাকে। আর সব থেকে বড় আমাদের আজকের দিনের জন্য যেটা দরকার, যেহেতু আমরা জৈব পদার্থ নিয়ে বলছি, সেজন্য এটা জেনে রাখবেন, এই প্রোডাক্টটা ব্যবহার করলে পরে কোনো ধরনের কোনো ভবিষ্যতে আর নষ্ট হয় না। মিন্স নষ্ট হয় না বলাটা ভুল হলো আমার, এটা হচ্ছে ভবিষ্যতে এর আর কোনো ধরনের কোনো টক্সিসিটি সিমটম আর থাকে না। যে কারণে এটা যদি কোনো গাছে পড়লো, গাছের থেকে সেই গাছটা যদি 10 দিন বা 12 দিন পরে কোনো গা ছাগল বা গরু খায়, সে ছাগল বা গরুর কোনো কিছু হবে না, কোনো রেসিডিউ থাকে না। ডাইপেল আমরা সহজ ভাষায় বলি, নাম আসল নাম হচ্ছে ব্যাসিলাস থুরিঞ্জেনেসিস। নর্মাল ভাবে মনে রাখারও দরকার নেই, কারণ বাজারে একটাই থাকে, একটাই আছে ব্যাসিলাস থুরিঞ্জেনেসিস, তার নাম ডাইপেল। ডাইপেল কথাটাই মনে রাখবেন আপনারা, তাতে করে সুবিধা হবে। বাকি কেমিক্যাল কম্পোজিশন আমি আর যাচ্ছি না, খুব কঠিন কঠিন কেমিক্যাল কম্পোজিশন। মেনলি যেটা দরকার সেখানটাতে এলে পরে আমার মনে হয় এটা ভালো হবে একটু, সেটা হচ্ছে যে যখন সবে মাত্র লেদা পোকা বা লার্ভা আপনাদের জমিতে অ্যাটাক করলো, সেই মুহূর্তে যেটাকে আমরা বলি যে আর্লি সিজন, সেই মুহূর্তে শুধুমাত্র মনে রাখবেন শুধুমাত্র ডাইপেল দিলেই কাজ করবে, কিন্তু কাজ করতে 3 থেকে 4 দিন সময় লাগবে। যখন মিড সিজন কোনো একটা জায়গাতে, মিন্স গাছের বয়স যখন 1 মাস 1.5 মাস এর উপরে, 40-45 দিনের উপরে হয়ে গেল যে কোনো ফসলের, তখন সেটাকে ট্যাং মিক্সে যাওয়া ভালো। ট্যাং মিক্স মানে হচ্ছে অন্য কোনো রাসায়নিক কীটনাশকের সঙ্গে এটা মিশিয়ে দিলে কাজ অনেক ভালো পাওয়া যায় এবং অনেক দিন পর্যন্ত তার রেজাল্ট পাওয়া যায়। আর লাস্টের দিকে একদম ফসল পাকার সময়ে যদি আপনারা দেন তাহলে পরে সেটা আপনার রেসিডিউ এফেক্ট, যেটা আমি বলছিলাম যে টক্সিসিটি গ্রো করতে দেয় না, সেটা অন্যান্য কেমিক্যালগুলোরও যে টক্সিসিটি থাকে সেই টক্সিসিটিও কমিয়ে আনে গাছের ভিতরে, যাতে করে আপনার লার্ভাগুলো বা লেদা পোকারও কন্ট্রোল হয়, সঙ্গে সঙ্গে অন্যান্য কীটনাশক বা অন্যান্য যে রাসায়নিক আমরা প্রোডাক্টগুলো ইউজ করি তার যে টক্সিসিটি সেটা কমিয়ে দিয়ে গাছের এবং ফসলের গুণগত মান বজায় করে রাখে। মেনলি যেটা আমি আজকে আপনাদের সামনে তুলে ধরবো ডাইপেলের মেন, আমাদের পশ্চিমবাংলাতে সব থেকে বেশি যেটা চাষ হয় সবজি চাষ, আমরা বলি যে ক্যাশ ক্রপ, যেটা সহজে চাষ হয়, সবাই চাষ করতে পারে এবং খুব বেশি তাড়াতাড়ি আমরা পয়সা পাই, সেটা হচ্ছে বেগুন। এবং বেগুন চাষের সব থেকে বড় যে শত্রু তার নাম হচ্ছে বেগুনের ফল ছিদ্রকারী এবং ডগা ছিদ্রকারী পোকা, যেটা আমরা ফ্রুটস অ্যান্ড শুট বোরার বলে থাকি। তো সেই বেগুন চাষের জন্য আমাদের যে মূল যে
কীটনাশক ব্যবহার হয় তার নাম হচ্ছে সুমিপ্রেম। আপনারা সবাই সুমিপ্রেম সম্বন্ধে জানেন, বাজারে অনেক ধরনের প্রোডাক্টের সঙ্গে সুমিপ্রেমকে মিক্স করে, ট্যাং মিক্স করে ব্যবহার করা হয়, কিন্তু আমরা সেটা কোনো বারই বলি না যে এভাবে ট্যাং মিক্স করতে, কারণ আমরা সুমিটোমো থেকে নিজস্ব একটা ব্রিঞ্জাল ফর্মুলা বা বেগুনের ফর্মুলা আমরা তৈরি করেছি, যেটা আপনারা যদি ব্যবহার করেন তাহলে পরে আশা রাখি যে আপনাদের বেগুনে আর তেমন ভাবে কোনো লেদা পোকা বা ফ্রুট অ্যান্ড শুট বোরারের কোনো সমস্যা হবে না। সেটাই আমরা আজকে দেখাবো ডাইপেলের জন্য। আমরা যদি একটা ফ্রুট অ্যান্ড শুট বোরারের জীবন দেখি তাহলে পরে যেটা অ্যাডাল্ট, অ্যাডাল্ট থেকে এই যে অ্যাডাল্ট, অ্যাডাল্ট থেকে এগ আসে মানে ডিম, ডিম থেকে আপনার লার্ভা, লার্ভা থেকে পিউপা, পিউপা থেকে অ্যাডাল্ট, এই টোটাল চক্রটা আমাদের সময় নেয় 35 থেকে প্রায় 60 দিন। এবং এই 35 থেকে 60 দিন টাইমের মধ্যে সব থেকে বিপজ্জনক যে সময়কাল সেটা হচ্ছে এই 3 থেকে 5 দিনের পরে 15 দিন পর্যন্ত, মানে 10 দিন। এই 60 দিনের মধ্যে 10 দিন সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, যে সময় আমাদের বেগুনে সব থেকে বেশি ক্ষতি করে দিয়ে চলে যায়। এই জিনিসটার মধ্যে এই যে 10 দিন, এই 10 দিনের মধ্যে, এটা আবার এখানে দেওয়া নেই, আমি আপনাদেরকে বলে দিই, এর মধ্যে আবার 2 থেকে 3টে এরা দশা চেঞ্জ করে, মানে মোটামুটি এদের প্রত্যেকটা দশার যে সময়কাল সেটা হচ্ছে 3 থেকে 4 দিন হয়। এই 3 থেকে 4 দিনের মধ্যে আপনি যদি কীটনাশক ওষুধ যেটা আমরা ব্যবহার করতে বলছি সেটা যদি আপনি দেন, তাহলে পরে প্রত্যেক দিন নিয়ম করে ওষুধ স্প্রে করার দরকার হবে না, শুধুমাত্র এই চক্রটা মাথায় রাখলে পরেই আপনারা বেগুনের নলি পোকা কন্ট্রোল করতে পারবেন। মূলত নলি পোকার যে হয়, পাতার উপরে সাদা সাদা ডিম পারে, তারপর লার্ভা হয়, পাতার শিরা বা ডগকে কেটে ওটা ঢুকে যায় এবং আপনারা তখন দেখবেন ডগটা ঝুলে পড়লো, তারপরে কিছুদিন পরে দেখবেন মাটিতে পড়ে আছে শূককীট গুলো, এবং পরে সাদা রঙের একটা মথ বেরিয়ে চলে যায়। এই টোটাল প্রসেসটা আপনাদের প্রায় 2 মাস সময় লাগে। আমরা যে ব্রিঞ্জাল ফর্মুলা সুমিতমো কোম্পানি থেকে বলি আপনাদের জন্য, সেটা হচ্ছে 3টে ওষুধের কম্বিনেশন। একটা হচ্ছে ডাইপেল, যেটা নিয়ে আমরা এতক্ষণ বলছিলাম, দ্বিতীয় হচ্ছে সুমিপ্রেম, যেটা আপনারা সদা সর্বস্ব ব্যবহার করছেন গত প্রায় 8-10 বছর ধরে, এবং ড্যান্টাটসু। এই 3টে ওষুধের কম্বিনেশন আপনারা যদি সঠিকভাবে ব্যবহার করেন, আমি আপনাদেরকে যে জিনিসটা দেখিয়ে দেব, যে ক্যালেন্ডারটা দেখিয়ে দেব সেটা, তাহলে পরে বাজার চলতি আপনারা আরো 10 ধরনের যে ওষুধ ব্যবহার করছেন, একসঙ্গে ট্যাং মিক্স করছেন, 5 রকম 6 রকম 7 রকম, সেই ওষুধ মিক্স করার দরকার হবে না, আসা যায় সেই জায়গাটাতে। আসি, আমরা যে ফর্মুলা বলছি সেটা হচ্ছে প্রথম দিন ডাইপেল এবং সুমিপ্রেম ট্যাং মিক্সে যেতে হবে, দুটোরই ডোজ হবে আপনার 30 ml 30 ml 15 লিটার জলে। তো একর প্রতি মাত্রা আমরা যদি ধার্য করি সেটা হবে 400 ml 400 ml। মনে রাখবেন 30 ml 30 ml 15 লিটার জলে এটা মিক্স করে আপনাদের গাছে স্প্রে করতে হবে। কমপক্ষে 1 বিঘা জমিতে 4 মেশিন জল যেন যায় কমপক্ষে। এবং মনে রাখবেন যদি গাছের বয়স 40-45 দিন 50 দিন পেরিয়ে গিয়ে থাকে, তাহলে পরে সেটা 5 মেশিন জল পর্যন্ত করা যায়, সেটা করলেই ভালো হয়। বর্ষাকালে অবশ্যই আঠা দেবেন সঙ্গে, কারণ আঠা দিলে পরে এই ধরনের ওষুধের যে কার্যকারিতা সেটা বেড়ে যায়। দ্বিতীয় স্প্রে আমরা যেটা বলি সেটা হচ্ছে প্রথম স্প্রে 3 থেকে 4 দিন পর। ঠিক এই জিনিসটাই মাথায় রাখতে হবে, এটা 2 দিন পরে না বা 5 দিন পরে না, 3 থেকে 4 দিন পরেই এটাকে স্প্রে করতে হবে। সেটা হচ্ছে সুমিপ্রেম 400 ml এবং ড্যান্টাটসু 50 গ্রাম, মানে পার ট্যাঙ্কে আপনাদের যেটা পড়বে সুমিপ্রেম 30 ml এবং ড্যান্টাটসু 3 গ্রাম। জলের পরিমাণ একই, সেটা হচ্ছে 4 থেকে 5 মেশিন বিঘা প্রতি। এবং তৃতীয় স্প্রে, সেটা হচ্ছে দ্বিতীয় স্প্রে থেকে 3 থেকে 4 দিন। এখানে একটা জিনিস দেখুন, প্রথম স্প্রে, দ্বিতীয় স্প্রে, তৃতীয় স্প্রে, প্রত্যেকটার মাঝেই কিন্তু 3 থেকে 4 দিনের গ্যাপ, তার থেকে কম বা বেশি গ্যাপ নেই। এবং এই যে
আমি ক্যালেন্ডারটা দেখালাম, এই ক্যালেন্ডারটা আপনারা যদি মেনটেন করতে পারেন, যদি সঠিকভাবে ক্যালেন্ডারে দাগ দিয়ে এই তিনটে ওষুধের কম্বিনেশন স্প্রে করতে পারেন, তাহলে পরে আপনাদের বেগুন চাষের যে ক্ষয় বা ক্ষতি হচ্ছে সেই ক্ষতি পয়সার দিক থেকে বা প্রোডাকশনের দিক থেকে দুটোতেই আপনারা রক্ষা পাবেন। কারণ কোনো ওষুধেরই দাম কিন্তু খুব বেশি নয়, একসঙ্গে 5টা ওষুধ দেওয়ার দরকার নেই, এতে গাছ ভালো থাকবে, বেগুন নরম হবে, শুধুমাত্র নলি পোকা নয়, এর সঙ্গে নলি পোকার সঙ্গে আপনার সমস্ত ধরনের শোষক পোকা, যেমন ধরুন আপনার সাদা মাছি, কালো মাছি, যে ধরনের শোষকগুলো হয় সমস্ত ধরনের শোষক পোকা এর মধ্যে বিনাশ হবে। এরপরে আসি অন্যান্য যে ফসলগুলো আছে আপনাদের, বাঁধাকপি বা ফুলকপি, যেখানে আমরা ডাইপেল, শুধুমাত্র ডাইপেল দিতে পারি প্রথম, যাতে ছোট ছোট যে সবুজ লেদা পোকাটা হয় তার এগেনস্টে, তার জন্য ডোজ হবে আপনার 1.5 থেকে 2 ml, এবং পরবর্তী স্টেজে যখন গাছ একটু বড় হয়ে যাবে তখন আমাদেরই ওষুধ আছে সুমিপ্লিও, সেইটা যদি 1.5 ml ট্যাঙ্কে মিশিয়ে দেন তাহলে পরে অনেক ভালো রেজাল্ট হবে। এর সঙ্গে আছে টমেটো, একই ধরনের ডাইপেল 300 ml পার একর, মানে হচ্ছে আপনার 30 ml প্রতি ট্যাঙ্কে দিলে পরেই কাজ করবে। তার সঙ্গে পরবর্তীকালে যখন অনেক বড় অবস্থায় গাছ দাঁড়াবে বা লেদা পোকা বড় হয়ে যাবে খুব বেশি, তখন আমাদেরই প্রোডাক্ট মিওথ্রিন বা সুমিপ্লিও মিশিয়ে স্প্রে করতে পারেন। এটা একটা খুব এখনকার দিনে খুব একটা হট একটা প্রোডাক্ট এবং হট একটা লেদা পোকার সমস্যা আমাদের পশ্চিমবাংলা নয়, সারা ভারতবর্ষে, যেখানে কিনা আমাদের ভুট্টার চাষ হয় মূলত দক্ষিণবঙ্গ, ভুট্টা চাষ বিহার ভুট্টা চাষের জন্য বিখ্যাত, যেখানে গত বছর এবং তার আগের বছরে আমরা একটা লেদা পোকা দেখতে পেয়েছি বা আসছে খুব বেশি, তার নাম হচ্ছে ফলানিওন। এই ফাও এর জন্য ইন্ডিয়া গভর্নমেন্ট থেকে একমাত্র জৈব প্রোডাক্ট বা জৈব কীটনাশক যেটা রেকমেন্ডেড সেটা হচ্ছে ডাইপেল। আবার বলে দিই, একমাত্র জৈব প্রোডাক্ট বা কীটনাশক যেটা ইন্ডিয়া গভর্নমেন্ট থেকে রেকমেন্ডেড ফাও এর এগেনস্টে সেটা হচ্ছে ডাইপেল, এবং এখানেও ডাইপেলের ডোজ হচ্ছে 30 ml প্রতি 15 লিটার জলে বা 300 ml প্রতি একর। এবং এটা মনে করিয়ে দিচ্ছি প্রথম দুটো তিনটে স্টেজ, মানে খুব বেশি হলে 30-35 দিন যখন ফসলের বয়স, সেই মুহূর্ত পর্যন্ত এটা শুধুমাত্র একা স্প্রে করলে পরেই কাজ করবে। তারপরে যখন দেখবেন লেদা পোকার সাইজ একটু বড় হয়ে গেছে, তখন আমাদের প্রোডাক্ট আছে মিওথ্রিন বা সুমিপ্লিও যদি স্প্রে করেন এর সঙ্গে মিশিয়ে, তাহলে পরে আপনারা গ্যারান্টেড কাজ পাবেন, এবং সবাই যারা ব্যবহার করছে তারা কাজ পাচ্ছে। আমার কাছে পরবর্তীকালে যদি কন্ট্যাক্ট করেন, আমি অনেক ভিডিও আমাদের কাছে আছে, যারা কিনা আপনাদের মতো চাষি ভাইরা ভিডিও করে আমাদের কাছে পাঠিয়েছেন। লঙ্কা বা ক্যাপসিকাম, এটা আর একটা ফসল যেখানে আপনাদের ছোট ছোট এরকম খয়েরি রঙের একটা লেদা পোকা দেখা যায়, যেটাতেও আমরা সেম ভাবে আমরা রেকমেন্ড করি ডাইপেল, ওই একই ডোজ 30 ml, পরবর্তীকালে ডাইপেল সঙ্গে মিওথ্রিন বা ডাইপেল সঙ্গে সুমিপ্লিও দিয়ে কাজ করবে এবং খুব ভালো কাজ হয়। সয়াবিন আশা করছি এখানে খুব বেশি হয় না আমাদের পশ্চিমবাংলাতে, তবুও সয়াবিনের ক্ষেত্রে একই জিনিস, ডাইপেল বা মিওথ্রিন বা ড্যানিডল। এবং যে কোনো ধরনের, বলে রাখি, যে কোনো ধরনের সবজিতে যদি লেদা পোকার সম্মুখীন বা আপনারা লেদা পোকা দেখতে পান, তাহলে পরে আপনারা এই ডাইপেল শুধু ব্যবহার করতে পারেন বা ডাইপেলের সঙ্গে সুমিপ্লিও, মিওথ্রিন, ড্যানিটল এই ধরনের ওষুধ ব্যবহার করতে পারেন। কিন্তু আবার একবার পুরোনো জায়গাতে ফিরে যাব আপনাদের দেখার জন্য, শুধুমাত্র বেগুনের নলি পোকা কন্ট্রোল করার জন্য আপনাদেরকে এই ক্যালেন্ডারটা ফলো করতে হবে, তাহলে পরে আপনাদের যদি এই মুহূর্তে 100 টাকা ব্যারেলে খরচা হয়, দেখবেন পরবর্তীকালে এটা 50 টাকাতে নেমে আসছে। আমি উদাহরণস্বরূপ বললাম, মানে 50% পর্যন্ত আপনার চাষের যে খরচ সেটা কমে যাবে, আয় বৃদ্ধি পাবে, এবং এটা দিন দিলে পরে আপনারা রেজাল্ট নিজেরাই দেখতে পাবেন। এরপরে আমাদের যে প্রোডাক্টগুলো আসে, সেই প্রোডাক্টগুলোর মধ্যে একটা হচ্ছে প্রজীবিজি, যেটা আমাদের সঙ্গে আরও একজন আমাদের কলিগ আছেন, বন্ধু আছেন, তার নাম জিয়াউর রহমান, তিনি বলবেন। নমস্কার আমার তরফ থেকে। জিয়া,
ধন্যবাদ কিষণ দা। তো কিষণ দা, আপনাদেরকে তো খুব ভালোভাবে আমাদের ডাইপোলটা কিভাবে ব্যবহার হয়, কোন ফল ফসলের উপরে কত ডোজে ব্যবহার করবেন সেটা বললেন। এবার শুরু করার আগে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি। তো যে প্রোডাক্ট নিয়ে আমরা এখন আলোচনা করব সেটা হচ্ছে প্রজিবিজি। হ্যাঁ, তো প্রজিবিজিটা কি? প্রজিবিজি আমাদের পেটেন্টেড একটা প্রোডাক্ট যেটা সুমিটমোর কাছেই আছে। তো জানার আগে প্রথম প্রজিবিজি বিষয়ে একটু জেনে নি। সুমিটমো কোম্পানির প্রজিবিজি চাষিদের মহলে আজকের ডেটে সব থেকে বড় একটা ব্র্যান্ড, এটা প্রথম। দ্বিতীয় নম্বর হচ্ছে প্রজিবিজি হচ্ছে আমাদের ভারতবর্ষে নেই, বিশ্বতেও বেস্ট গ্রানুলেটেড ফর্মুলেটেড জিবরেলিক অ্যাসিড। মানে আপনি বাজারে অনেকগুলো কোম্পানির জিবরেলিক অ্যাসিড যারা পাচ্ছেন, সেগুলো কিন্তু ট্যাঙ্ক মিক্স করার জন্য অ্যালকোহল সাথে মিশিয়ে ট্যাঙ্কে মিক্স করতে হয়, কিন্তু প্রজিবিজির ক্ষেত্রে আমরা সরাসরি এটাকে ট্যাঙ্কে মিশাতে পারি, জলে মিশাতে পারি। তো ভালো জিনিস কি না, এটা সহজে জলে গলে যেতে পারে, তাই জন্য সহজে গাছ এটাকে গ্রহণ করতে পারে। ফলস্বরূপ যে কোনো ফসলের ক্ষেত্রে আমরা খুব তাড়াতাড়ি ভালো রেজাল্ট আর ভালো ফলন পেতে পারি। আর কি জিনিস না, এটা যেহেতু আমরা খুব সহজ উপায়, আমরা নিলাম প্রোডাক্টটাকে জলে গুলাতে, মানে খুব সহজ উপায়ে ফার্ম চাষি ভাইরা আমরা এটাকে ব্যবহার করতে পারি, তার জন্য কোনো সলভেন্ট লাগে না, খুব সহজে চাষি ভাইরা এটাকে ব্যবহার করতে পারবে। তবে দেখে নেব যে সব থেকে এখানে আর একটা মজার কথা যেটা আপনি বলতে চাইছি সেটা হচ্ছে, যত রকমের প্লান্ট হরমোন কিংবা ভিটামিন বাজারে পাওয়া যায়, প্রজিবিজি সব থেকে কম দামে উচ্চ ফলনশীল আপনাকে রেজাল্ট দেবে, দিচ্ছেও, যেটা অনেক চাষি ভাইরা ব্যবহার করে পেয়েছে। তো এবার এই প্রজিবিজিটা বিভিন্ন রকমের ফসলে কত পরিমাণ ব্যবহার করা যাবে, কিভাবে ব্যবহার করা যাবে, কোন সময় ব্যবহার করা যাবে সেটা নিয়ে একটু আলোচনা করি। আপনি দেখতে পাচ্ছেন ভুট্টার ক্ষেত্রে এর ডোজ হচ্ছে 12.5 গ্রাম প্রতি একর। কখন ব্যবহার করবেন না, রোয়ার 18 থেকে 25 দিনের পর। সেরকম বাদাম, গ্রাউন্ডনাট, ওর ক্ষেত্রেও প্রজিবিজির ডোজ হচ্ছে 12.5 গ্রাম প্রতি একর। এখানে কিন্তু ফার্স্ট অ্যাপ্লিকেশনটা হচ্ছে রোয়ার 80 দিনের পরে, এবং সেকেন্ড অ্যাপ্লিকেশন যেটা হবে, সেকেন্ড স্প্রে যেটা হবে, এর 20 দিনের পর, তার মানে রোয়ার 100 দিনের পর এর সেকেন্ড অ্যাপ্লিকেশন হচ্ছে। সেরকম ধান, যেহেতু এখন সামনে সিজন হচ্ছে ধান, তো ধান চাষী ভাইদের ক্ষেত্রে আমি বলি প্রজিবিজি ধানের জন্য ডোজ হচ্ছে 5 গ্রাম প্রতি একর। আর কখন ব্যবহার করবেন, ঠিক যখন কাঠিটা গোল হচ্ছে ওই সময় এটাকে আপনি ব্যবহার করতে পারেন। সেরকম আখ আছে, সুগার ক্যান, তারও প্রতি একর 12.5 গ্রাম ফার্স্ট অ্যাপ্লিকেশন প্রথম মাসে, সেকেন্ড অ্যাপ্লিকেশন 25 গ্রাম প্রতি একর, এবং থার্ড অ্যাপ্লিকেশন হচ্ছে 3 মাস পরে 25 গ্রাম প্রতি একর। কটন তো এখানে হয় না বিশেষ করে। তারপর আমি নেক্সট যাচ্ছি সবজি, যেগুলো সবজি আমাদের হয়, যেমন চিলি। চিলির ক্ষেত্রে এ ডোজ হচ্ছে 5 গ্রাম প্রতি একর। কখন ব্যবহার করবেন, প্রথম অ্যাপ্লিকেশন হবে 40 দিন লাগানোর পর। ভালো করে শুনবেন, যে 40 দিন লাগানোর পরে প্রথম অ্যাপ্লিকেশন হবে, তারপরে হবে ঠিক প্রথম অ্যাপ্লিকেশনের 20 দিনের পর সেকেন্ড স্প্রে। বেশিরভাগে 2 থেকে 3 বার এটাকে স্প্রে করলে আপনি রেজাল্ট আপনি পাবেন। সেরকম সয়াবিন, প্রথম অ্যাপ্লিকেশন হবে 20 দিন রোয়ার পরে 5 গ্রাম প্রতি একর ডোজে, এখন সেকেন্ড অ্যাপ্লিকেশন হবে গ্রেন ফিলিং স্টেজে 5 গ্রাম, যখন আপনারা মাঝে সুটিটা ধরে ওই সময় হবে, সেটাও 5 গ্রাম প্রতি একর ডোজে। পটাটো, আলু,
আলুর ক্ষেত্রে 60 গ্রাম প্রতি একর 45 থেকে 50 দিন বয়স যখন আলুটা লাগানোর পর হয়ে যাচ্ছে সেই সময় প্রথম অ্যাপ্লিকেশন হচ্ছে, ড্রেঞ্চিং হচ্ছে, সেকেন্ড অ্যাপ্লিকেশন ও ড্রেঞ্চিং হচ্ছে, সেটা কত 12.5 গ্রাম প্রতি একর হচ্ছে 65 থেকে 75 দিন বয়সের মধ্যে আমরা স্প্রে করব, তাতে খুব ভালো রেজাল্ট আমরা পাব। তারপরে আমরা আসছি যেটা আমাদের ব্রিঞ্জল, ব্রিঞ্জলের ক্ষেত্রে কিন্তু ডোজ হচ্ছে 5 গ্রাম প্রতি একর, ফার্স্ট অ্যাপ্লিকেশন হবে 40 দিন ট্রান্সপ্ল্যান্ট প্লান্টেশনের পর, সেকেন্ড অ্যাপ্লিকেশন হবে তার 20 দিনের পর, এরকম করে 2 থেকে 3 বার আমরা অ্যাপ্লিকেশন করতে পারি। ক্যাবেজ, ফুলকপি কিংবা বাঁধাকপি, এর ক্ষেত্রে ডোজ হচ্ছে 5 গ্রাম 100 লিটার ওয়াটারে, 100 লিটার জলে, ফার্স্ট স্প্রে হবে যখন কপির সাইজটা, ফুলকপি কিংবা বাঁধাকপি সাইজটা 20% হয়েছে তখন ফার্স্ট অ্যাপ্লিকেশন, যখন অর্ধেকটা হয়ে গেছে, অর্ধেকটা বড় হয়ে গেছে তখন হবে সেকেন্ড অ্যাপ্লিকেশন। তো এই হচ্ছে মোটামুটি প্রজি বীজের উপরে আমাদের বক্তব্য। এরপরে আমি আপনাদেরকে অনুরোধ করব, আমরা যেহেতু ইউটিউব লাইভে আছি, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে এই প্রোডাক্ট উপর নিয়ে আপনারা জানাতে পারেন, আর আমি কিষণ দাকে বলবো এরপরে মিটিংটাকে ইয়ে করব। ধন্যবাদ। হ্যাঁ, আমাদের আজকের যে মিটিং, আমাদের আজকে আপনাদেরকে প্রথমেই ধন্যবাদ জানাই যে আপনারা যারা এই দুপুরবেলাতে, গ্রীষ্মের দুপুরবেলা, নিজেদের সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়ে এখানে এই মিটিংয়ে জয়েন করেছেন, তাদেরকে সত্যি করি আন্তরিক কৃতজ্ঞতা। একটা কথা না বলে পারছি না, সেটা হচ্ছে যে আমি আজকে একটা জিনিস বুঝতে পারলাম, যাদের শেখার দরকার তারা অটোমেটিক্যালি এখানে আসে, আর যাদের শেখার দরকার নেই তারা আসে না, মেবি এটা একটা ঠিক। তবে আমরা চাইবো আপনারা যেটুকু শিখলেন, যদি আরো বেশি করে শিখতে চান তাহলে পর আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন। আপনাদের প্রত্যেকটা জেলাতে আমাদের মতো ছেলেরা আছে যারা কিনা সুমিটোমোর সঙ্গে জড়িয়ে, প্রত্যেকটা ডিলার বন্ধুরা আছেন, ডিস্ট্রিবিউটাররা আছেন যারা কিনা সুমিটোমোর সঙ্গে জড়িয়ে, এবং বিশ্ববিখ্যাত এই ধরনের প্রোডাক্টগুলো তারা বিভিন্ন জায়গাতে সাপ্লাই দিয়ে থাকেন। আমাদের আজকের যে মূল থিম সেটা হচ্ছে যে আমরা বছরের পর বছর পুরোনো দিনে 100 বছর 150 বছর 200 বছর আগের থেকে আস্তে আস্তে এই জৈব প্রোডাক্ট, জৈব পদার্থগুলোকে পিছনে ফেলে দিয়ে যে রাসায়নিক প্রোডাক্ট বা যে রাসায়নিক সার বলুন, কীটনাশক বলুন বা হরমোন বলুন, যেগুলো আমরা দিনের পর দিন ব্যবহারের পরিমাণ বাড়িয়েছি প্রোডাকশন বাড়ানোর জন্য, তাতে কিন্তু আমরা ওভারঅল নিজেদের ক্ষতি করেছি। এখন সেই ক্ষতির পরিমাণ এতটাই বেশি হচ্ছে যে আমাদের প্রত্যেকটা মুহূর্তে মনে হয় যে আমরা চাষ করছি কিন্তু চাষের সেই অনুপাতে ফলন এবং তার যে পয়সা সেটা পায় না, যে কারণে আমার ছেলে আর কোনোদিন হয়তো চাষ করবে না, আপনার ছেলে হয়তো আর কোনোদিন চাষ করবে না। আমাদের সেইখানেই চ্যালেঞ্জ নেওয়ার জায়গা রয়েছে যে আমরা যদি আস্তে আস্তে আবার সেই পুরোনো দিনের মতো জৈব চাষে ফিরে আসতে পারি, এই ধরনের রেজিস্টার্ড এবং বিশ্ববিখ্যাত প্রোডাক্টগুলোর কাঁধে চেপে, তাহলে পরে হয়তো আগামী দিনে আমরা বা আমাদের পরবর্তী যে প্রজন্ম, সেই প্রজন্মের লোকেরা আবার চাষবাসকে ভালোবাসবে, আবার চাষবাস থেকে তাদের বাড়িতে সোনার ফসল তুলে নিয়ে যাবে, এবং আমরা সবাই মিলে সেই আনন্দ করে বলবো যে আমরা একটা ভালো কাজের সঙ্গে জড়িত, আমরা ভারতবর্ষের 80% মানুষের পেটের দায়িত্ব নিতে পারছি, আমরা একটা নোভেল প্রফেশনে আছি। নমস্কার বন্ধুরা, নমস্কার চাষি দাদারা, এবং নমস্কার বাকি সবাই, ধন্যবাদ।